আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি ভাজতেছি। তো আমি অলরেডি মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমি মশলাটা কি কি দিয়ে কষিয়ে নিয়েছি তা বলবো। তেল, লবণ পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়ো হচ্ছে আধা চামচের চাইতেও কম, তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো আধা চামচ, আর মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, মানে আধা চামচের চাইতেও কম দিয়েছি আমি, আর আদা রসুন বাটা আধা চামচ দিয়েছি। তো আমি একটু পানি অ্যাড করে এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা মানে ঝোলটা কষিয়ে যাওয়ার পর, একবারে শুকিয়ে যাওয়ার পর, কষানোর পর একবারে শুকিয়ে গিয়েছিল, তো তখনই আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর আমি বাঁধাকপির সাথে একটা আলু দিয়েছি, কারণ বাঁধাকপির সাথে আলু ভালোই লাগে। তো বাঁধাকপি দিয়ে দেওয়ার পর আমি টমেটো একটা আর কাঁচা মরিচ 5-6টা দিয়ে দিয়েছি। তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাপাতির সাথে। ওই যে আর বাঁধাকপি হচ্ছে মানে এমন একটা সবজি যে এটা থেকে পানি উঠবে, দেখেন পানি উঠে গেছে, মানে পানি বের হয় আর কি। তো এই জন্য আমি এটা ঢাকবো না, আস্তে আস্তে অল্প আঁচেই হইতে থাকবে। তো নেড়ে চেড়ে দেবো আর কি, বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে হবে না। এই যে কারণ পানি ওঠা শুরু করে দিয়েছে, আমি ঢেকে দিলে আরও বেশি পানি উঠবে, এই জন্য আমি ঢাকতেছি না এখন। তো নাড়তেছি, নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে পানিটা শুকিয়ে যায়। এই যে তো আমি টমেটো দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি, পরে ধনিয়া পাতাটাও অ্যাড করব। এই যে ঝোলটা একবারেই মানে শুকিয়ে গেছে পানিটা, এই হচ্ছে মানে অবস্থা বাঁধাকপির, এই যে দেখেন। আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম, তাহলে ঘ্রাণটা অনেক ভালো আছে, খেতেও অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়েছে। তো কার কেমন লাগছে জানাবেন, আর যারা আমার মতোই ভাজি করেন তারাও কমেন্টসে জানাবেন। তো দেখে থাকুন, এই যে অনেক ভালো লাগছে খাইতে, নতুন সবজি বছরের। বাঁধাকপি মনে হয় না মানে এই বছরের আগে খাওয়া হয়েছে, এই প্রথমই, কারণ এখন তো মনে করেন যে সবসময় সবজি পাওয়া যায়।